মিডনাইট ম্যান একদম চলে এসেছে, একদম ভয়ানক ভাবে আমার পিছনে রয়েছে মিডনাইট ম্যান। সো হ্যালো গাইজ, আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। গাইজ, আজকে আমরা করতে যাচ্ছি আরো একটা হরর চ্যালেঞ্জ, মানে আরো একটা হন্টেড চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা হচ্ছে দ্য মিডনাইট ম্যান। এই চ্যালেঞ্জে আমি গুগলে যা যা দেখতে পেলাম যে এই চ্যালেঞ্জে আমাদের কি কি লাগে। তো গাইজ, আমাদের সবার প্রথমে লাগবে 3টে মোমবাতি, একটা পেন, আর লাগবে হচ্ছে একটা পেপার। পেপার মানে ওই এ4 সাইজ পেজ লাগবে, ঠিক আছে। আর আমাদের পিন লাগবে, আর এখানে নুন রয়েছে, তো নুনের কাজ আমি পরে বলছি তোমাদের, ঠিক আছে। যা মিডনাইট মানে দ্য মিডনাইট ম্যানের মানে চ্যালেঞ্জটা কি, আর মোমবাতি ধরানোর জন্য তো দৃশ্যই লাগবে। তো গাইজ, সর্বপ্রথমে এই চ্যালেঞ্জে হয় কি তোমাদের বলি। এই চ্যালেঞ্জে আমাদের সবার প্রথমে এই যে খালি কাগজটা রয়েছে, এই কাগজের পরে আমাদের নাম লিখতে হবে, ঠিক আছে গাইজ। তো এই কাগজের পরে আমাদের নাম লেখার পরে তো আমাদের ব্লাড লাগবে, ঠিক আছে। এর জন্য আবারও সে আগের দিনের মতনই, আগের ভিডিও যারা যারা দেখেছো তো যে দেখে আসো, আর এ যে আগের দিনের মতনই পিন দিয়ে আবার সে ফুটো করে রক্ত বার করতে হবে, তারপরে নামের সাইডে সে রক্ত মানে ফোট লাগাতে হবে, ঠিক আছে গাইজ। আজকের মিডনাইট ম্যান চ্যালেঞ্জ হচ্ছে এটাই। তো সর্বপ্রথম আমি আমার নাম লিখছি, দাঁড়াও 1 সেকেন্ড, লেখা হয়ে যাক। গাইস, তো আমাদের নাম লেখা হয়ে গেছে, হয়তো দেখতে পাচ্ছ, ঠিক আছে গাইস। তো আমাদের নাম লেখা হয়ে গেছে, তো এখন আমাদের লাগবে ব্লাড, ঠিক আছে। তো চলো সর্বপ্রথমে আগে ব্লাড বার করি, মানে রক্তটা বার করে নিই সর্বপ্রথমে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ রক্ত বের করে ফেলেছি। তো আমাদের এখানে এবার এই নামের নিচে, ঠিক আছে গাইস, তো রক্তর একটা ফোর দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি ফোর দিয়েছি। তো মিডনাইট চ্যালেঞ্জে কি হয়, তো তোমাদের যে মোমবাতি থাকবে, এই মোমবাতি 3টে কাগজে 3 সাইডে লাগাতে হবে। তো সর্বপ্রথম আমি লাইট বন্ধ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা ঘরের আলো পুরোপুরি ভাবে নিভিয়ে দিয়েছি। তো আমাদের কাছে যা যা মোমবাতি আছে, তো আমি এখন মোমবাতিগুলো ধরাবো। তো আজকে সত্যি সত্যি দেখবো যে মিডনাইট সত্যি সত্যি আসে কি আসে না, ঠিক আছে গাইজ। আর তুমি তো জানো যে আমি তোমাদেরকে একটা জিনিসই দেখাই যে এগুলো সত্যি না মিথ্যা, ঠিক আছে। তো চলো মোমবাতিগুলো আস্তে আস্তে লাগানো যাক। মানে এইসব চ্যালেঞ্জ করে তোমাদেরকে এত পরিমাণে বোকা বানাচ্ছে, তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে এত পরিমাণে বোকা বানাচ্ছে। তো আমার আমার একটাই উদ্দেশ্য, তোমরা যে জানো যে তোমাদেরকে নানা রকম চ্যালেঞ্জ করে দেখানো, আর সত্যটা কি আর মিথ্যাটা কি তোমাদেরকে দেখানো, ঠিক আছে গাইস। তো এইটুকুই আমার বলার ছিল, তোমরা দেখো সত্যটা কি, মিডনাইট চ্যালেঞ্জ করেও দেখি যে আমাদের মিডনাইট ম্যান বাবু আসে কি আসে না, ঠিক আছে গাইস। লাগছে না কেন রে? তো বন্ধুরা, আমরা পুরোপুরি ভাবে লাগিয়ে নিয়েছি, রক্ত বার করেছি তোমাদের জন্য। আর হ্যাঁ, যদি তোমাদের বলে দিই
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর আমাকে কমেন্ট করে বলো যে এরপরে তুমি কোন চ্যালেঞ্জটা দেখতে চাও, ঠিক আছে গাইস? তো আমাদের তিনটে মোমবাতি লাগানো হয়ে গেছে, তো এরপরে আমাকে মিডনাইট ম্যানকে ডাকতে হবে, ঠিক আছে গাইস? তো আমি মিডনাইট ম্যানকে ডাকবো, এর জন্য বলতে হবে যদি মিডনাইট যাকে বলে মানে মিডনাইট ম্যান, তুমি যদি এখানে থাকো তো চলে আসো, ঠিক আছে? এসে আমাদের এই মোমবাতি তিনটে নিভিয়ে দাও, ঠিক আছে? আর যদি না নিবো মানে যদি নিভিয়ে দেয় ভুলবশত ভাবেই বা নিভে যদি যায় তাও কোনো টেনশন নেই, আমি নিভিয়ে দেবো পুরোপুরি, ঠিক আছে গাইস? আর দেখবো যে মিডনাইট ম্যান সত্যি আসে কিনা। আর যদি সত্যি সত্যি আমাদের মিডনাইট ম্যান চলে আসে, ঠিক আছে গাইস, তো এই যে নুনটা দেখতে পাচ্ছ এই নুনটা আমাদের সাইডে মানে এরকম এরকম ভাবে নিয়ে নেবো, ঠিক আছে? তাহলে মিডনাইট ম্যান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? আর আমি তো চাই আমাদের ক্ষতি হোক, ঠিক আছে? মিডনাইট ম্যান সত্যি সত্যি আসুক, ঠিক আছে গাইস? তো চলো সবার প্রথমে আমাদের রক্ত বার করা হয়ে গেছে, নাম লেখা হয়ে গেছে, ঠিক আছে গাইস? তো মিডনাইট ম্যানকে চলো আমরা একবার ডাকা শুরু করি। তো মিডনাইট ম্যান তুমি যদি এখানে থেকে থাকো তাহলে আমাদেরকে এমন কিছু একটা করো যাতে আমরা বুঝতে পারি তুমি এখানে রয়েছো, বা এই মোমবাতি তুমি নিভিয়ে দাও। তো মিডনাইট ম্যান তুমি যদি এখানে থেকে থাকো তাহলে আমাদের সাথে এমন কিছু একটা করো যাতে আমরা বুঝতে পারছি তুমি এখানে রয়েছো, আর আমাদের মোমবাতি তিনটের মধ্যে এমন কিছু একটা করো বা নিভিয়ে দাও, তুমি তোমার ইচ্ছা মতনই করো, ঠিক আছে? যাতে আমি বুঝতে পারছি তুমি এখানে রয়েছো। গাইস তো তোমাদের জন্য আমি আরো একবার বলছি, এত তাড়াতাড়ি হয়তো তোমরা কমেন্ট করে বলবে যে এত তাড়াতাড়ি সত্যি মিডনাইট ম্যান চলে আসে কি আসে না, ঠিক আছে গাইস? তো আমি আবারও করছি, ঠিক আছে? মিডনাইট ম্যানকে আবারও ডাকছি, ঠিক আছে? ডেকে দেখি যে সত্যি সত্যি মিডনাইট ম্যান আসে কি আসে না। তো মিডনাইট ম্যান তুমি যদি এখানে সত্যি সত্যি দেখে থাকো তাহলে আমাদের মোমবাতির মধ্যে এমন কিছু একটা করো, বা মোমবাতি নিভিয়ে দাও, বা আমাদের এমন কিছু একটা করো যাতে আমরা বুঝতে পারি যে তুমি এখানে আছো। গাইস তো সেরকম কোনো তো কোনো রিয়াকশন পাচ্ছি না যে মিডনাইট ম্যান সত্যি সত্যি আসবে কি আসবে না, ঠিক আছে গাইস? তো একদম এইসব চ্যালেঞ্জ করে তোমাদেরকে আমার একটা জিনিস দেখানো যে এইসব যেসব ভুলভাল চ্যালেঞ্জ আছে, আর ভুলভাল মানে ইউটিউবারদের কথা তো বলতে নেই, মানে যেসব মানে ভুলভাল ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা বিশ্বাস করছো যে সত্যি সত্যি মিডনাইট ম্যান চ্যালেঞ্জ করে চলে এসে, ঠিক আছে গাইস? তো আরেকটু সময় ওয়েট করি আর তোমার সাথে কথা বলে দেখি যে সত্যি সত্যি মিডনাইট ম্যান আসে কি আসে না। আসলে বলতো আমাদের কাছে সুরক্ষা কবচ আছে যাকে বলে নামাক নুন, ঠিক আছে? তোমরা নুন সাইডে নিয়ে নেবো আর মিডনাইট ম্যান আমাদের কোনো ক্ষতি করতো না। একটা স্বাভাবিক কথা, এগুলো হয় গাইস, আমি বুঝি না, জানো তো? তোমাদেরকে একটা কথা বলেছি, এরকম সাধারণ কোন জিনিস হয় মিডনাইট ম্যান, তারপরে আরো যেসব চ্যালেঞ্জ আমি করেছি, তোমরা যদি দেখতে চাও তাহলে একদম যে দেখে আসবে, ঠিক আছে? ওখানে আমি অনেক চ্যালেঞ্জই করেছি, যাও যে দেখো, ঠিক আছে? আর দেখো যে সত্যিটা কি, আমি মানে আর তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমি কোন চ্যালেঞ্জটা করবো আর না করবো, ঠিক আছে? তুমি সব থেকে হরর মানে যেটা মানে করে সত্যি সত্যি মানে চলে এসছে মিডনাইট ম্যান বা অন্য কোনো ভূত প্রেত আত্মা চলে এসছে, ঠিক আছে গাইস? তোমরা আমাকে কমেন্ট করে বলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে একটা লাইক করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? একটা লাইক করলে আমি মানে পরের ভিডিও বানানোর জন্য একটু উৎসাহিত হয়, আর কিছুই না, ঠিক আছে গাইস? তো চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, ঠিক আছে গাইস? তো তোমাদেরকে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে গাইস, যে সত্যি সত্যি দেখাচ্ছি যে মিডনাইট ম্যান একদম চলে এসছে একদম ভয়ানক ভাবে, আমার পিছনে রয়েছে মিডনাইট ম্যান, আর কি বলবো গাইস, ঠিক আছে? তো আর কিছু বলার নেই, একটা লাইক করতে ভুলো না। তো দেখা হবে পরের ভিডিওতে।